হবে এই দেখেন মেয়ে ঘোড়া এক বছর দাম হবে এক বছর বয়স হবে দাম চাইছেন কত 16000 এটা আলোচনা সবে কি কিছু কমানো যাবে না ভাই হ্যাঁ ভাই যদি কিনা ভালো না নেন তাহলে টাকা করে 14000 বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন না এই যে ঘোড়া দেখতেছি মাশাআল্লাহ আসলে আরে তো ঘোড়া কোনোদিন দেখি নাই আজকে মনে হয় প্রথম দেখলাম এই ঘোড়ার দাম চাইছেন কত বড় ভাই ভাই এটার দাম চাইছি 16000 টাকা 16000 টাকা দাম চাওয়া দিয়েছে মাশাআল্লাহ এটা ছেলে ঘোড়া না মেয়ে ঘোড়া ভাই এটা ভাই মেয়ে মেয়ে ঘোড়া এটা বয়স কতদিন হবে ভাই এক বছর এক বছর হবে মাশাআল্লাহ এক বছর হবে এই দেখেন মেয়ে ঘোড়া এক বছর দাম হবে এক বছর বয়স হবে দাম চাইছেন কত 16000 এটা আলোচনা সবে কি কিছু কমানো যাবে না ভাই হ্যাঁ ভাই যদি কিনা ভালো না নেন তাহলে টাকা করে 14000 টাকা হলে বিক্রি করবেন একদম 14000 টাকা হলে বিক্রি করবেন এই তো মাশাআল্লাহ অনেক কম দামে ঘোড়া যদি কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন না ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিব বড় ভাই আপনার নামটা কি ভাই আমার নাম ইমরান মণ্ডল ইমরান মণ্ডল আপনি ঠিকানা কোন জায়গা ভাই বাগবাড়ি মাদ্রাসা বাগবাড়ি মাদ্রাসা এটা কোন জায়গা এটা আপনার ভাই রুটে যাইতে হবে কাশিমপুর রোডে কাশিমপুর কাশিমপুর না আবার ঠিকানা হলো কাশিমপুর বাগবাড়ি মাদ্রাসা না আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা বলেন 019 55 আচ্ছা অবশ্যই ঘোড়া দেখে যদি পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে উন্নতমানের ঘোড়া আছে লাগে যোগাযোগ ক্রয় করতে পারবেন ভাইয়ের কাছে আরো ঘোড়া আছে তো না আপনাদের খামারে খেলার রেসের ঘোড়া আছে উন্নতমানের ঘোড়া আছে আর ঘোড়া আছে আচ্ছা ধন্যবাদ যদি আরো ঘোড়া কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন হাটে তো একটাই আনছেন না ভাই হ্যাঁ ভাই একটাই একটাই আনছেন আচ্ছা এগুলা ঘোড়া কি কি খাবার খাওয়ান ভাই কি কি খাবার খায় অনেকে যে ঘোড়া শক করে পালতে চায় কুকুরা ভুসি ছোলা কুকুরা ভুসি ছোলা আর ঘাস ঘাস এগুলা না কুকুরা ভুসি ছোলা আর ঘাস এগুলাই মূলত খায় দেখেন আচ্ছা ধন্যবাদ আপনারা শখের মাধ্যমে অনেকে ঘোড়া কিনতে চান অনেকেই বলেন যে ভাই ঘোড়ার ভিডিওটা দিয়েন আপনারা এই যে ঘোড়ার ভিডিওটা দিলাম অবশ্যই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে ঘোড়া কিনতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন না হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভালো আসলে হাটে কি কি ধরনের গরু আনছেন ভাই দেখেন আমাদের হ্যাঁ আমি এই যে কটা সার গরু আনছি দেশি ক্রস এটা দেশি না ভাই হ্যাঁ হ্যাঁ এটার দাম চাইছেন কত টাকা এটার হ্যাঁ এটার দাম চাইছি ভাই 90000 90000 টাকা মাশাআল্লাহ এই দেখেন এটা বয়স দাঁত কয় দাঁতের এটা দুই দাঁত দুই দাঁতের এটা দুই দাঁতের আর ওই যে পরে সাদাটা এটা দাম চাইছেন কত টাকা এটা দাম চাইছে আপনার হলো 95000 না এটা দাঁত কয় দাঁতের এটা এটা দুই দাঁত দুই দাঁত এটা কি দাঁতের এটা দেশাল না দেশি দেশি এটা ওরা কি গেছে আর এই যে ভাই পরেরটা দাম চাইছেন কত এটা হ্যাঁ এইটা দাম চাইছেন কত এটা দাম চাইছে আপনি 1,05,000 1,05,000 টাকা দাম চাওয়া হইতেছে আর এই যে পরে এটার দাম চাইছেন কত ভাই 1,10,000 থেকে এটার দাম চাইতেছে 1,10,000 তাই আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তো না হ্যাঁ অল্প কিছু কমানো কমানো যাবে ভাই ফোন নাম্বারটা দিয়ে দিব গরু দেখে যদি পছন্দ হয় আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আর এই যে এই সাইডেরটা ভাই এটা দাম চাইছে আপনার 1,35,000 1,35,000 টাকা এটা ওইটা কয় দাঁতের এটা দুই দাঁত এটা দুই দাঁত না ওটা কি কি জাতের ওটা এটা এগুলা ক্রস ক্রস মাশাআল্লাহ এটার দাম চাইছেন কত এই পাশে এটা দাম চাইছি 1,55,000 1,55,000 এটা কয় দাঁতের এটা এটা দুই দাঁত এটা দুই দাঁতের না ভাই অনেকগুলো গরু আছে আপনারা যদি কিনতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি থেকে যদি কেউ গরু কিনতে চায় দিতে পারবেন তো হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন 01 01 01 01 939 01 939 44 44 72 72 72 ভাইয়ের নামটা কি মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল ইসলাম আপনি কি খামারি না ব্যাপারী ভাই আমার খামারি খামারি না আচ্ছা ধন্যবাদ বা ঠিকানা কোন জায়গা এই যে পারাগ্রাম আশুলিয়া আশুলিয়া পারাগ্রাম
আচ্ছা ধন্যবাদ বড় ভাই। মাশাআল্লাহ এখানে দেখতেছি দুইটা অনেক সুন্দর গরু। বড় ভাই এটা কি জাতের? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান না? এই বাছুরটার দাম চাইছেন কত ভাই? এটা এটা দাম চাই 48,000 টাকা দাম চাইতেছেন না? দাম চাইতেছে 48,000 টাকা। মাশাআল্লাহ, দেখে যদি পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, আবার ফোন নাম্বারটা দিয়ে দিব। আর ওই পরেরটা দাম চাইছেন কত ভাই? ওটা 52। ওটা 52 না? মাশাআল্লাহ, ওটার দাম চাইছে 52,000 ভাই। ওটা ছোট, ওটার দাম চাইছেন বেশি, এটা বড়, এটার দাম চাইছেন কম ভাই? ভাই খালি বড় ছোট দুইটা সমান দাম হয় ভাই। এটা আপনাদের ভালো করে ঘুরায় দেখি, এই দেখেন এটার দাম চাইছে 52, আর এটার দাম চাইছে 48,000 ভাই। ফোন নাম্বারটা দিয়ে দেবো বড় ভাই। দিয়ে তো লাভ নাই, কারণ আমাদের ফোনে পাওয়া যাবে না তো। হ্যাঁ, আপনি খামারি না ব্যাপারে ভাই? ব্যাপারে ব্যাপারে না। আচ্ছা, আপনি থেকে যদি গরু কেউ কিনতে চায় দিতে পারবেন তো? আনছি তো মানুষের দেওয়ার জন্য। দেওয়ার জন্য না? আচ্ছা, হাটে যদি বিক্রি না হয় দিতে পারবেন তো? হ্যাঁ, তা দেওয়া যাবে। আচ্ছা ভাই, আপনি ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বার দেওয়া লাগবে না? হ্যাঁ, ফোন নাম্বারটা বলুন। 01 017 9 999 9535 9535। আবার নামটা? রাজীব। রাজীব। আর আপনার লোকেশন কোন জায়গা? কালামপুর। কালামপুর। আচ্ছা, আপনি কি খামারে আরও আছেন না ভাই? খামারে সবসময় দুপুরে থাকে। আচ্ছা, আপনাদের সাথে যোগাযোগ করে কিনতে পারবো তো? এই তো। হ্যাঁ, কিনতে পারবো, সমস্যা। আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামাইকুম বড় ভাই, ভালো আছেন? ভালো ভাই। আসলে হাটে কয়টা গরু আনছেন ভাই? গরু আনছি ভাই 5টা। 5টা গরু আনছেন না? এখানে কয়টা গরু আছে? তিনটা আছে না? আর দুটো বিক্রি করছেন যাক, মাশাআল্লাহ। এই লাল গরু এটার দাম চাইছেন কত ভাই? 72,000 টাকা দাম চাওয়া হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা কয় দাঁতের ভাই? দুই দাঁতের না? দুই দাঁতের। এটা কি দেশাল না? দেশাল। আর ওই যে পরে ওইটার দাম চাইছেন কত? গরু দেখে যদি পছন্দ হয় আবার ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে কিনতে পারবেন। আর এই যে কালো গরু এটা কি জাতের ভাই? ওরা ভাই সিন্ধি ভাই। সিন্ধি না? এটা বয়স কতদিন হবে? এটা বয়স অল্প, এটা পালার বাচ্চা। 72,000 টাকা দাম বইলে দিছে। 60,000 টাকা বলছে। এটা কয় দাঁতের? দাঁতে নাই না? বয়স কতদিন হবে? আচ্ছা ভাই, আপনি খামারি না ব্যাপারি? ব্যাপারি ভাই। ব্যাপারি। আচ্ছা, আপনি থেকে যদি কেউ গরু কিনতে চায় দিতে পারবেন তো? হ্যাঁ দিতে পারো। আচ্ছা ভাই, ফোন নাম্বারটা বলেন আপনার। আমার ফোন নাম্বার হলে এখানে দেখতেছি একটা গাভি। আঙ্কেল, এগুলো আপনার না? এটা এটা দাম চাইছেন কত টাকা? 80,000 টাকা দাম চাইছেন। এটা কি বাচ্চা নাই? বাচ্চা আনেন নাই? এটা বিক্রি করবে চাইতেছেন, কত টাকা দাম চাইতেছেন এটার? 80,000। এটা আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে না? এটা ফিক্স আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে না? আপনি কি ব্যাপারি না খামারি? খামারি। আপনি বাসায় আরো গরু আছে? আচ্ছা, আপনি দিকে যদি কেউ গরু কিনতে চায় দিতে পারবেন তো? দিতে পারবেন না? আচ্ছা, আপনি ফোন নাম্বারটা বলেন। 01 77 88 77 88 14 14 209 209। আচ্ছা, এটার দাম চাইছে 80,000। অবশ্যই আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন, কিংবা আসলে হাটে আসলে আপনারা কিনতে পারবেন। এটা কয় দাঁতের হবে? 6 দাঁতের না? বয়স আনুমানিক কত কত হবে? 6 বছরের উপরে হবে না? 6 বছর হবে না? না, আরও বেশি বেশি হবে, মাশাআল্লাহ। দেখেন আঙ্কেল, এই বাছুরের দাম চাইছেন কত? 52,000 দাম চাইতেছেন না? এটা কি জাতের? এটা কি জাতের? জার্সি জাত। হ্যাঁ, জার্সি। জার্সি। এটা বয়স কতদিন হবে? এক বছরের মতো। আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে নাকি? এটা ফিস কত টাকা হলে বিক্রি করবেন? কিছু কমানো যাবে না?
আপনি খামার কি আরো আছে গরু আর বেশি আছে আরো আছে আচ্ছা আপনি যদি হাটে না বিক্রি হয় এটা যদি পরে আপনি থেকে কেউ কিনতে চায় দিতে পারবেন তো হ্যাঁ লাগে দিব আচ্ছা আপনি ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার নাই না আসলে হাটে আসলে আপনারা গরু কিনতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন